হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টক স্টাডি। আজ আমরা এই ভিডিওতে জানবো যে হোয়াট ইজ ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিং বা কারেন্সি ট্রেডিং কি, ইন্ডিয়া থেকে কীভাবে ফরেক্স ট্রেডিং বা কারেন্সি ট্রেডিং আপনি করতে পারেন, এবং আপনি কি জিরোদা, আপস্টক বা অ্যাঞ্জেল ব্রোকিং যে প্ল্যাটফর্মে আপনারা ট্রেড করেন সেখানে কি এই ধরনের ট্রেড করতে পারেন, অথবা এর জন্য কি আলাদা কোনো অ্যাপসের প্রয়োজন। তো খুব ছোট একটা ভিডিওর মাধ্যমে আমি এগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আপনারা যদি চান পরবর্তীকালে ফরেক্স ট্রেডিং বা কারেন্সি ট্রেডিং নিয়ে আরও ভিডিও বানাতে, কমেন্ট সেকশনে জানান, তাহলে আমি আগামী দিনে একটা সিরিজ কন্টিনিউ করবো এই ফরেক্স বা কারেন্সি ট্রেডিংয়ের উপরে। আপনারা যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো তখন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, লাইক করুন, কারণ আপনার লাইকই আমার পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন হিসেবে কাজ করবে। তো আমরা এই ভিডিওতে জানবো যে হাউ টু স্টার্ট ফরেক্স ট্রেডিং। তার আগে আমাকে জানতে হবে যে ফরেক্স ট্রেডিং কী। দেখুন, ধরুন আপনি ফরেন কান্ট্রিতে গেছেন ঘুরতে, ধরুন এক মাসের জন্য আপনি গেছেন, এবং এক মাসের জন্য যখন ওখানে গেলেন তখন এখান থেকে আপনি যে আয়েনার নিয়ে গেছিলেন সেই আয়েনার ওখানে গিয়ে আপনাকে এক্সচেঞ্জ করতে হয়েছে, ওদের দেশের কারেন্সিতে কনভার্ট করতে হয়েছে। ধরুন ওখানে যখন আপনি গেছিলেন তখন ইন্ডিয়ান রুপি থেকে আপনি ওখানকার যে কারেন্সি আছে, সাপোজ ইউএসডি, তো ইউএসডিতে আপনি 10,000 ইউএসডি আপনি এক্সচেঞ্জ থেকে নিয়েছিলেন। আপনার যা খরচ খরচা হয়েছে হওয়ার পরে আপনার কাছে $1,000 রয়ে গেছে এবং সেটা নিয়ে আপনি ঘরে চলে এসেছেন। এবার ধরুন আপনি যখন এখান থেকে ইন্ডিয়া থেকে গেছিলেন, তো এক মাস আগে যদি দেখেন তাহলে ইন্ডিয়ান কারেন্সিতে, দ্যাট মিন্স আমাদের আইএনআরের সঙ্গে যদি ইউএসডি আমরা দেখি, তাহলে 1 USD 79 rupees ছিল। তার মানে আমরা 1 USD বিনিময়ে 79 rupees পেতাম। তো আপনি সেখানে সেইভাবে সেটাকে নিয়েছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইউএসডি আইএনআর ভ্যালুয়েশন হয়ে গেছে 81-এর কাছাকাছি। দ্যাট মিন্স আপনি যদি $1,000 এখন ঘরে নিয়ে চলে আসেন, যে $1,000 আপনি বাই করেছিলেন 79,000 rupees দিয়ে, এখন তার ভ্যালুয়েশন হচ্ছে 81,000 rupees। দ্যাট মিন্স আপনি এটা কিনেছিলেন, এখন এটা যেহেতু এক্সচেঞ্জ করছেন আবার, তো এখন আপনার কত রুপিসের প্রফিট হবে? এখন আপনার প্রফিট হবে 2,000 rupees। তো এইভাবে যেমন স্টক মার্কেটে ট্রেড হয়, কোনো শেয়ারের দাম বাড়ে কোনো শেয়ারের দাম কমে, সেখান থেকে বাই সেল করে আপনার প্রফিট জেনারেট করতে পারেন, আমরা প্রফিট জেনারেট করি, সেরকম আপনি কারেন্সি পেয়ারে ট্রেড করে সেখান থেকে প্রফিট জেনারেট করতে পারেন। তো এই কারেন্সি পেয়ারের যে ট্রেডিং, এটাকেই বলা হয় কারেন্সি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং। একটা বিষয় মনে রাখবেন যে ফরেক্স ট্রেডিং মানে কারেন্সি ট্রেডিং, কিন্তু কারেন্সি ট্রেডিং মানে কিন্তু ফরেক্স ট্রেডিং নয় ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে যদি আমরা কারেন্সি ট্রেডিংয়ের ব্যাপারে বলি, সেক্ষেত্রে ইন্ডিয়াতে 4টে কারেন্সির উপরে আমরা পেয়ার ট্রেড করতে পারি। এই 4টে কারেন্সি কী কী দেখুন, এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এটা জিরোদা প্ল্যাটফর্ম। তো এখানে কী কী আছে দেখুন, ইউএসডি আইএনআর সেপ্টেম্বর ফিউচার, জিবিপি আইএনআর সেপ্টেম্বর ফিউচার, জেপিওয়াই আইএনআর সেপ্টেম্বর ফিউচার অ্যান্ড ইউরো আইএনআর সেপ্টেম্বর ফিউচার। তো যেরকম ফিউচার মার্কেটে ট্রেড হয়, যে কোনো স্টকের ক্ষেত্রে যেমন 3টে এক্সপায়ারি আমরা সেখানে পাই, আগামী 3 মাসের ফিউচার ডেটা নিয়ে সেখানে আমরা কাজ করতে পারি, বাই সেল করতে পারি, সেম কন্ডিশান এখানেও। যদি আপনি ফিউচার ট্রেডিংটা জানেন তাহলে এখানেও আপনি সেমভাবে ট্রেড করতে পারেন। এই কারেন্সি মার্কেটের এবং ফরেন মার্কেটের মধ্যে মেন ডিফারেন্স কী? দেখুন, ইন্ডিয়াতে ফরেন এক্সচেঞ্জে ট্রেড করা ইলিগ্যাল, আমরা শুনেছি এটা, কিন্তু আপনি এখানে আইএনআরের সাথে ইউএসডি, জিবিপি, জেপিওয়াই অ্যান্ড ইউরো এই 4টে পেয়ার, যে কারেন্সি পেয়ার আছে এই 4টে কারেন্সি পেয়ার আপনি ইউজ করতে পারেন, এবং এটা ইলিগ্যাল নয়, এবং এটাকে বলা হয় ইন্ডিয়াতে কারেন্সি মার্কেট। এখানে ইউএসডি মানে ইউএস ডলার, জিবিপি অ্যাকচুয়ালি ব্রিটিশ পাউন্ড, জেপিওয়াই জাপানিজ ইয়েন ওদের দেশের কারেন্সি, অ্যান্ড আইএনআর ইউরো ইউরোপের কারেন্সি। তো এই 4টে পেয়ারের মাধ্যমে আপনারা এখানে কারেন্সি ট্রেডিং করতে পারেন। এই কারেন্সি ট্রেডিং যদি আপনারা করেন, যারা নিফটি, ব্যাঙ্ক নিফটি বা অপশনে ট্রেডিং করেন, তারাও এখানে অপশনের মাধ্যমে ট্রেড নিতে পারেন। ধরুন এখন সেপ্টেম্বর ফিউচারের প্রাইস চলছে 81.12, ঠিক আছে, এটা স্পট প্রাইস না, এটা ফিউচার প্রাইস। স্পট প্রাইস আপনি কোথা থেকে দেখতে পাবেন? তো ইউরো, ইউএসডি, ইউরো, আইএনআর এদের যে অ্যাকচুয়াল প্রাইস কত চলছে এটা আপনি investing.com গিয়ে দেখতে পারেন। আর আপনারা যারা অপশনে কাজ করেন তারা এই কারেন্সি মার্কেটে অপশনেও ট্রেড করতে পারেন। দেখুন, এখানে অপশনে যখন আপনি ট্রেড করবেন, দেখুন সেপ্টেম্বর ফিউচার, এবং সেপ্টেম্বর ফিউচারের সঙ্গে সঙ্গে সেপ্টেম্বর 81C, দ্যাট মিন্স মান্থলি অপশন, যার প্রাইস কত চলছে 0.2850। দেখুন, একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে জেনে রাখা আপনাদের খুবই দরকার, যখন আমরা নিফটি ব্যাঙ্কতে ট্রেড করি বা স্টক মার্কেটে, যখন আমরা ইকুইটি মার্কেটে ট্রেড করি বা ডেরিভেটিভ মার্কেটে ট্রেড করি, তখন সেক্ষেত্রে টিক সাইজ, টিক সাইজ মানে কত,
যে চেঞ্জটা হচ্ছে, ধরুন কোন একটা শেয়ারের প্রাইস 500 রুপিস, ঠিক আছে, 500 রুপিস থেকে চেঞ্জ হলে কত হবে উপরের দিকে, 500.05 রুপিস হবে, তারপরে 500.10, 10 পয়সা, 5 পয়সা, 10 পয়সা করে হবে, নিচের দিকে গেলে কত হবে, 499.95 রুপিস, 499.90 রুপিস, এইভাবে চেঞ্জ হবে 5 পয়সা করে। কিন্তু কারেন্সি মার্কেটের ক্ষেত্রে এদের টিক সাইজ কী হয়, 0.0025, এইভাবে চেঞ্জ হয়। দেখুন, কারেন্সি মার্কেটের আর ইকুইটি মার্কেটের মধ্যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব, অল্প করে, কারণ যেহেতু ভিডিওটা আমি খুব ছোটোর মধ্যে বানানোর চেষ্টা করছি। তো দেখুন, এখানে কী হয়, যখন 0.0025 চেঞ্জ হচ্ছে, তার মানে যদি আমি প্রাইস দেখি, তাহলে ধরুন 81 যেটা এখন প্রাইস আছে, যেটা কেমন আছে, 81.1225, এর পরের যেটা চেঞ্জ হবে, দ্যাট মিন্স উপরের দিকে যদি যাই, তাহলে 1250, ঠিক আছে, 1275, 13, এইভাবে চেঞ্জ হবে উপরের দিকে, নিচের দিকে 1200, 1175, 1150। এবং এখানে যখন আপনি ট্রেড করবেন, তখন ট্রেড কীভাবে করবেন, দেখুন ফিউচারে যেমন নর্মাল ট্রেড করা হয় সেভাবে আপনি ট্রেড করতে পারেন। ফিউচার বাই করার সময় আমাদের মার্কেট যখন চলে সেই সময়ই কারেন্সি মার্কেটও চলে, কিন্তু কারেন্সি মার্কেটের টাইমটা আরেকটু বেশি থাকে। জেনারেলি আমাদের ইন্ডিয়ান মার্কেট, ইকুইটি মার্কেট ওপেন হয় 9:15, তার আগে প্রি মার্কেট চলে 9টা থেকে, আপনারা সবাই জানেন, এবং এটা শেষ হয় 3:30-তে, 3:30 PM-এ শেষ হয়। কিন্তু কারেন্সি মার্কেটের ক্ষেত্রে যদি আমরা দেখি, মনে রাখবেন আমাদের ইন্ডিয়ান মার্কেট যেটা আছে সেটা কিন্তু ফরেক্স মার্কেট নয়, সেটা কারেন্সি মার্কেট। তো কারেন্সি মার্কেটের ক্ষেত্রে যদি দেখি, কারেন্সি মার্কেট ওপেন হয় 9টাতে, এর কোনো প্রি মার্কেট বলে কিছু নেই, এবং শেষ হয় কটাতে, 5 PM-এ, বিকেল 5টাতে। যদি আপনি ইন্টারডে ট্রেড করেন, এখানে ইন্টারডে বেসিসে কিছু বাই করেন বা সেল করেন, সেক্ষেত্রে আপনার জিরোদার স্কোয়ার অফ টাইম যেটা হয় সেটা 4:45 PM, ঠিক আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। এবং যখন আপনি ট্রেড করছেন, বাই সেল যখন করবেন, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট কী থাকবে, দেখুন ফিউচারে যদি আপনি বাই করছেন, তো এখানে যখন আপনি বাই করবেন, এখানে নর্মাল চার্ট, যেমন চার্ট আপনারা ইউজ করেন, সেম ফিউচারের চার্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো যদি আপনি প্রাইস অ্যাকশনটাকে ভালো করে শেখেন, প্রাইস অ্যাকশনটা ভালো করে বোঝেন, অপশনটা ভালো করে শেখেন, অপশনটা ভালো করে বোঝেন, তাহলে আপনি এটাকে কাজে লাগিয়ে কমোডিটি, কারেন্সি, যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারেন। কারণ একটা বিষয় কি, যদি আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি করেন বা একটা জিনিস লার্ন করেন, যে কোনো বিজনেসের ক্ষেত্রে হয়, একটা বিজনেস আপনি করেছেন, সেই বিজনেসকে ম্যাক্সিমাম কীভাবে ইউটিলাইজ করতে পারেন, তো সেরকমই আপনি যদি চার্ট অ্যানালিসিস শেখেন, আপনি যদি ফিউচার অপশন শেখেন, তাহলে সেটাকে আপনি ইউটিলাইজ করতে পারেন এইভাবে। এবং এখানে সবথেকে বড় অ্যাডভান্টেজ কী সেটা আমি এখন আপনাদেরকে বলবো। দেখুন, এখানে যখন আপনি বাই করছেন, আমি বাই বা সেল দুটোই করতে পারি, কারণ এখানে ফিউচার, আগে বাই করে পরে সেল করে করতে পারেন, সেক্ষেত্রে 2-3, 4-5, 10 দিন, 1 মাস হোল্ড করতে পারেন, এবং আগে সেল করে 2-3, 4-5, 6-8, 1 মাস হোল্ড করতে পারেন ফিউচার মার্কেট। তো এখানে যদি আমি আগে বাই করি, এখানে এক লটে কত টাকা আপনার লাগবে, এক লটে আপনার লাগছে 1966 টাকা, 1966। এবং এই 1966 যেটা, এখানে এক লট মানে আমরা জানি অপশনে যখন কোনো কিছু বাই করি, তখন এক লট মানে একটা কোয়ান্টিটি হয়, নাম্বার অফ কোয়ান্টিটি, যেমন নিফটির ক্ষেত্রে 50, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 25, বিভিন্ন স্টকের ক্ষেত্রে বিভিন্ন রকম, সেরকম এখানে এক লট মানে হচ্ছে 1000 কোয়ান্টিটি, ঠিক আছে। তো 1000 কোয়ান্টিটি মানে, এখানে যদি আমরা এটাকে 1000×81.35 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে মোটামুটি 81,000-এর উপরেই প্রাইস আসছে। বাট এই 81,000-এর উপরের যে প্রাইস, সেটাকে আপনি বাই করতে পারছেন অনলি 2000 টাকারও কম 1966-এ। এখানে ম্যাক্সিমাম মার্জিন বেনিফিট পাওয়া যায়, ঠিক আছে, এটাই হচ্ছে কারেন্সি ট্রেডিং যদি আপনি করেন, সেই কারেন্সি ট্রেডিংয়ের সবথেকে বড় অ্যাডভান্টেজ। কিন্তু মনে রাখবেন, যদি লস হয়, সেই লসটাও কিন্তু আপনার যে মার্জিন নিয়েছেন, দ্যাট মিন্স 81,000-এর উপরে, তার উপরেই লস হবে, প্রফিট হলেও এই 81,000-এর উপরেই প্রফিট হবে। এবার এখানে যেহেতু ট্রিক সাইজ কত, 0.0025, একবারে বাড়া মানে এতটা। আর কারেন্সি মার্কেট আর ইকুইটি মার্কেটের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে এটাই, দেখবেন ইউএসডি আইএনআর বলুন, ইউএসডি ইউরো, ইউএসডি জেপিআই, যাই বলেন, সেগুলো চেঞ্জ হয়, প্রত্যেক দিন চেঞ্জ হয়, এভরি আওয়ার্স চেঞ্জ হয়, কিন্তু একটা হিউজ চেঞ্জ হয় না। যেমন ধরুন আপনি কোনো স্টকের ক্ষেত্রে যদি দেখেন, নিফটি, ব্যাঙ্ক নিফটি বা যে কোনো স্টকের ক্ষেত্রে যদি দেখেন, দেখবেন 3%, 4%, 5% মুভমেন্ট হয় পার ডে, 1%ও মুভমেন্ট হয়,
কিন্তু ইউএসডি আইএনআর চার্ট যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে ইউএসডি আইএনআর কিন্তু ওরকম হিউজ মুভমেন্ট প্রত্যেক দিন হয় না। দেখুন, এটা ইউএসডি আইএনআর চার্ট, প্রত্যেক দিনের মুভমেন্টকে এটা ওয়ান ডে চার্ট। যদি প্রত্যেক দিনের মুভমেন্ট আমরা দেখি, এখানে এভারেজ মুভমেন্ট এটা কত পার্সেন্ট হয়েছে, 0.33%। তারপরের দিন কত পার্সেন্ট হলো, 0.20%, 1%, 0.5% হচ্ছে না। কেন, ম্যাক্সিমাম যে মুভমেন্টটা হয়েছে সেইগুলো দেখি কত পার্সেন্ট ম্যাক্সিমাম মুভমেন্ট হয়েছে। দেখুন, এখান থেকে ম্যাক্সিমাম মুভমেন্ট যদি দেখি, এই ক্যান্ডেলে ম্যাক্সিমাম মুভমেন্ট হচ্ছে 0.60%। ঠিক আছে, 0.60% মানে 48 পয়সা 50 পয়সা। এবার আপনি এক লট বাই করেন, 0.0025 যদি বাড়ে, সেক্ষেত্রে আপনার 2.5 টাকার প্রফিট হবে। ঠিক আছে, তো 48 পয়সা হওয়া মানে কিন্তু আপনার এখানে 480 টাকা বা 500 টাকার মতো প্রফিট হচ্ছে। তো 2000 টাকায় আপনার এত টাকা প্রফিট হতে পারে। দেখুন, প্রফিটের চিন্তা করার আগে লসের চিন্তাটা করুন। যা নিফটি ব্যাঙ্কতে ট্রেড করছেন, 200, 300, 400 পয়েন্ট অপশানে যখন বাই করছেন, সেল করছেন, খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যাচ্ছে, স্টপ লস ট্রিগার করে যাচ্ছে। তো আপনি কারেন্সিতে কাজ করতে পারেন, এখানে মার্জিন অনেক বেশি পাওয়া যায়, ফিউচারে বাই করে বা সেল করে কাজ করতে পারেন। দেখুন, এখানে একদিন খুব বড় মুভমেন্ট হয়েছে, নিচে আসে উপরে যায়। তো এই দিন দেখুন যে মুভমেন্টটা হয়েছে সেটা মোটামুটি 0.75%, তাও 1%-এর মুভমেন্ট হয়নি। এখানে মুভমেন্ট খুব বেশি হয় না, তার মানে লস হওয়ার চান্সও কম থাকবে, দ্যাট মিন্স লস কতটা হবে সেটাও কম হতে পারে। এবার আপনি যদি মনে করেন যে আপনার কাছে 10,000 টাকা আছে, সেক্ষেত্রে আপনি 5 লট বাই করতে পারেন। যখন আপনি 5 লট বাই করবেন, ধরুন এখানে ইউএসডি আইএনআর যে ফিউচার সেটার দাম কত চলছে এখন, 81.12। তো এটাকে বাই করলেন, তো 1 লটের জায়গায় যদি আমি 5 লট দিয়ে দিই, এখানে দেখুন 5 লট দিয়ে দিলাম, প্রাইস হয়ে গেলো 9,799 টাকা। ঠিক আছে, তো আপনি সেখানে বাই করতে পারেন। এবং এখানে যখন 0.0025 বাড়লে, আগে কত প্রফিট হচ্ছিল, 2.5 টাকা, এখন তাহলে কত হবে, এখন হবে 7.5 টাকা। তাহলে এখন যদি আপনার 50 পয়সা বেড়ে যায়, তাহলে আগে 1 লটে 500 টাকা, তার মানে এখানে 2,000-2,500 টাকার প্রফিট আপনি জেনারেট করতে পারছেন, এবং 10,000 টাকা দিয়ে। তো 50 পয়সা না, আপনি 10 পয়সা যদি এখান থেকে বেড়ে যায়, 10 পয়সা যদি বাড়ে, সেক্ষেত্রে আপনার 1 লটে কত প্রফিট হচ্ছে, 1 লটে প্রফিট হবে আপনার প্রায় 100 টাকা। তো এরকম যদি আপনি 10 লট ধরেন, সেক্ষেত্রে 1,000 টাকা আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। দেখুন, এখানে আপনি অপশানও ট্রেড করতে পারেন। তো দেখুন, সেপ্টেম্বর 81C, 81-এর কলের দাম কত চলছে এখন, 0.28। তো এটাও আপনি বাই করতে পারেন। এটা বাই করতে গেলে 1 লট আপনার কত লাগছে, 285 টাকা। তা আপনি এখানে ইন দ্য মানি 285 টাকায় বাই করতে পারছেন, কারণ যেহেতু 81.12 চলছে। তো আপনি নেক্সট এক্সপায়ারি চলে যান, কারণ সেপ্টেম্বর এক্সপায়ারি আর 2-1 দিনের মধ্যে আছে। আর একটা বড় প্রশ্ন, এখানে এক্সপায়ারি কবে হয়, যেহেতু ফিউচার কন্ট্রাক্ট, তো এভরি মান্থলি যে এক্সপায়ারি, সেই মান্থলি এক্সপায়ারি প্রত্যেক মাসের সেকেন্ড লাস্ট ওয়ার্কিং ডেতে হয়, সেকেন্ড লাস্ট ওয়ার্কিং ডে। আর নিফটি ব্যাঙ্ক নিফটি বা যে কোনো স্টকের ক্ষেত্রে যেমন টাইমিং থাকে 3:30, এর এক্সপায়ারি টাইমিং থাকে 12টা। তো এই বিষয়গুলো আস্তে আস্তে আপনার জানতে হবে। আমি এই ফরেক্স এবং কারেন্সি ট্রেডিংয়ের বেসিক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। তো ইন্ডিয়া থেকে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে এখন ফরেক্স ট্রেডিং করা যায়। ফরেক্স ট্রেডিং মানে কি, ফরেক্স ট্রেডিং মানে হচ্ছে যখন আপনি ডিফারেন্ট কারেন্সির মধ্যে ট্রেড করছেন। ধরুন ইউএসডি আইএনআর তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো ইউএসডি ইউরো যখন ট্রেড করছেন, ঠিক আছে, ইউএসডি ইউরো বা ইউরোর সঙ্গে ধরুন JPY করলেন, ঠিক আছে, বা ধরুন JPY-এর সঙ্গে ইউএসডি করছেন, এর সঙ্গে ধরুন ইউএসডির সঙ্গে দিনার করছেন। তো এরকম যে বিভিন্ন কারেন্সির সঙ্গে বিভিন্ন কারেন্সি ট্রেড হচ্ছে, সেটাকে বলা হয় ফরেক্স মার্কেট। ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি ভলিউম এই ফরেক্স মার্কেটেই হয়। খুব ইম্পর্টেন্ট বিষয় এটা, আপনার জানাটা খুবই দরকার যখন আপনি ট্রেডিং করছেন। বিশেষ করে ইউরো ইউএসডি যে কাউন্টারটা আছে, ওটাতে সবথেকে বেশি ভলিউমে ট্রেড হয়। ফ্রেন্ডস, আজ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, কমেন্ট করে জানান, তাহলে আমি এই কারেন্সি বা ফরেক্স ট্রেড নিয়ে আরও আগামী দিনে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আপনারা এখনও যে চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো তখন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।